বন্ধুরা, এখন আমরা রয়েছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে। এই নবদ্বীপ কিন্তু অনেকগুলি কারণের জন্য বিখ্যাত। প্রথমত, এটি নিমাইয়ের জন্মস্থান বা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আর দ্বিতীয় কারণ হলো, নবদ্বীপ একসময় ছিল বাংলার রাজধানী। আর তৃতীয় কারণ হলো, এখানে বিখ্যাত লাল দই পাওয়া যায়। আর চতুর্থ কারণ হলো, নবদ্বীপের তাঁত জগৎ বিখ্যাত। এই নবদ্বীপ ঘুরতে গেলে কিভাবে আসবেন, কি কি দেখবেন, কোথায় থাকবেন, সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো আমার এই ভিডিওতে। আমরা প্রথমে জলঙ্গি নদী, তারপর গঙ্গা নদীতে এসে পৌঁছালাম। আর সুন্দর একটা মুহূর্তের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি নবদ্বীপ ধামের দিকে। মায়াপুরের ঘাট থেকে মাত্র 10 টাকা লঞ্চের টিকিট কেটে জলঙ্গি এবং গঙ্গা নদীর ওপর দিয়ে পৌঁছে যাব ওপারের নবদ্বীপ ধামে। লঞ্চ থেকে নামার পর আমরা একটা অটো ভাড়া করলাম, আর অটো কাকু 400 টাকার বিনিময়ে পুরো নবদ্বীপ আমাদের ঘুরিয়ে দেখাবি। এটি হলো গুপ্ত বৃন্দাবন, শ্রী চৈতন্য মিশন বা রাধারানী মন্দিরের ঠিক ভূতলে রয়েছে এই গুপ্ত বৃন্দাবন। এই কাউন্টার থেকে গুপ্ত বৃন্দাবন দর্শন করার জন্য টিকিট দেয়া হয়। টিকিটের মূল্য রয়েছে পার হেড 10 টাকা করে। টিকিট কাটার পর আমরা আস্তে আস্তে নিচে চলে যাব, যেখানে রয়েছে গুপ্ত বৃন্দাবন। মহাপ্রভু ঝাড়খণ্ডে গিয়ে হরিনাম কীর্তন করেছিলেন, তার সাথে সাথে জঙ্গলের সকল পশু পাখিও এই হরিনামে মেতে উঠেছিলেন। সেই দৃশ্যই এখানে তুলে ধরেছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস যাত্রার এক সুন্দর দৃশ্য এখানে তুলে ধরেছে। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু সকলের সাথে হরির নামে ব্যস্ত। এখানে দেখো নিমাইয়ের বাল্যলীলার কিছু দৃশ্য সুন্দরভাবে এখানে তুলে ধরেছে। এই গুপ্ত বৃন্দাবনে রাধা কৃষ্ণের বিভিন্ন লীলা ও মহাভারতের বিভিন্ন কাহিনী খুব সুন্দরভাবে আলোকসজ্জার মাধ্যমে তুলে ধরেছে। এখানে সাধারণত শ্রীকৃষ্ণের যে প্রেম লীলা সেটা এখানে তুলে ধরেছে। আর তোমরা দেখো যে আলোকসজ্জাটা কত সুন্দর লাগছে, তাই না? যে কালী সেই কৃষ্ণ, তারই প্রতিচ্ছবি এখানে তুলে ধরেছে। শ্রীকৃষ্ণের জন্মলীলা, ভগবান শ্রীকৃষ্ণ তিনি কংসের কারাগারেতে জন্ম নিয়েছিলেন, সেই দৃশ্যই এখানে সুন্দরভাবে তুলে ধরেছে। কুরুক্ষেত্র যুদ্ধে পিতামহ ভীষ্ম যখন তীরবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল, সেই সময় পঞ্চপাণ্ডব ও ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হয়েছিল, সেই দৃশ্যই এখানে সুন্দরভাবে তুলে ধরেছে। এখানে তুলে ধরা হয়েছে সীতামায়ের অগ্নি পরীক্ষা। কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পর তার পিতা বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে ঝড় জলের রাতে নিয়ে যাবার যে দৃশ্য, সেটাই এখানে তুলে ধরেছে। আমাদের গুপ্ত বৃন্দাবন দেখা কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমরা গুপ্ত বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছি। চলে এলাম গৌর গোপীনাথ জিউ মন্দিরে। এখানে রয়েছে ভারত তথা গোটা বিশ্বের মধ্যে সব থেকে উঁচু শ্রী চৈতন্যদেবের মূর্তি, যার উচ্চতা রয়েছে 60 ফুট। এখানে টিকিট মূল্য মাথা পিছু 10 টাকা করে। প্রথমেই আমরা একটা ছোট্ট গুহা পাব, আর গুহার মধ্য দিয়ে আমরা এখন ওই পারে যাব। এই জায়গাটা অনেক বড়,
এখানে আবার নাকি একটা খুব সুন্দর মিউজিয়ামও আছে। প্রথমে আমরা এই জায়গাটা ঘুরে নিই, তারপর মিউজিয়ামে যাব। এটাই হলো সেই 60 ফুটের সেই চৈতন্য মহাপ্রভুর বিশাল মূর্তি। এখানে ভগবান শ্রীকৃষ্ণর প্রেমলীলার এক সুন্দর চিত্র এখানে তুলে ধরেছে। এখানে আমাদের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু হরিনাম কীর্তনে বিভোর হয়ে আছেন, সেই বিগ্রহই এখানে তুলে ধরেছে। মহাপ্রভু ঝাড়খণ্ডে গিয়ে হরিনাম কীর্তন করেছিলেন, তার সাথে সাথে সেখানকার সমস্ত পশু পাখিও হরিনাম কীর্তন করেছিলেন, সেই সুন্দর দৃশ্য এখানে তুলে ধরেছে। এখানে জগন্নাথ দেব আর চতুর্মুখী ব্রহ্মার দর্শন করলাম। এখানে রয়েছে একটা ছোট্ট জলাশয় আর দুই পাশে দুটি মূর্তি রয়েছে, একটা হলো ভগবান শ্রীকৃষ্ণ আর অন্যটি হলো রাধিকার, আর মাঝখানে একটা বীজের মতো করা রয়েছে, বেশ সুন্দর দৃশ্য। সামনের দিকে আরও এগিয়ে যাই, দেখি সামনে আর কী কী আছে। এটাই হলো মিউজিয়াম, আর এই যে শুরু হয়ে গেল মিউজিয়ামের যেসব লীলার দৃশ্য, সেই সব দৃশ্যগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ছোট্ট ঘরের মধ্যে বিভিন্ন লীলা তুলে ধরা হয়েছে। এখানে একটা শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে আর হাতে রয়েছে একটা লাড্ডু, তার সাথে বাঁধা রয়েছে একটা দড়ি দোলা দেবার জন্য। এখানে আমাদের সকলের প্রাণের ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন আর তিনি রয়েছেন অষ্ট সখীর সাথে, চোখ জুড়িয়ে যাওয়ার মতন এক দৃশ্য। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি তার দুটি হাত উপরে তুলে হরির নাম করছেন। শ্রীকৃষ্ণের জন্মকাহিনী তুলে ধরা হয়েছে, রাজা কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম। এখানে মহাপ্রভু যে সমস্ত লীলাগুলি করেছিলেন, সেই সমস্ত লীলা এক একটা আলাদা জায়গায় সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যা সত্যিই অপরূপ সুন্দর। আমরা প্রথমে যে গুহার ভিতর দিয়ে এখানে প্রবেশ করেছি, তার ঠিক পাশেই
এই মূর্তিটা রয়েছে। এখানে দেখো ভগবান শ্রীকৃষ্ণ একটা পঞ্চমুখী সাপের মাথার উপর নৃত্য করছে, আর তার ঠিক পাশেই দেখো দূরে আমাদের সবার প্রিয় শ্রী চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে রয়েছেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা দোলনাতে বসে রয়েছে। এবার আমরা চলে এসেছি শ্রী শ্রী সমাজ বাড়ি আশ্রমে। এই আশ্রমের প্রতিষ্ঠাতা হলেন শ্রী শ্রী রাধারমণ চরণ দাসদেব। আশ্রমটির স্থাপত্য শৈলী যেমনই সুন্দর তেমনই আকর্ষণীয়। এই গাছটার কাণ্ডটা দেখো খুব মোটা ও এঁকে বেঁকে গেছে। এখান থেকে সামনের দিকে একটু এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো গোশালা। বন্ধুরা আমরা চলে এসেছি গোশালাতে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের বাস সেখানে তো গোশালা থাকবেই। দেখতেই পাচ্ছ অনেক গরু এখানে রয়েছে বাঁধা। সত্যি মনটা অনেক দিন ধরে ভারাক্রান্ত ছিল, এখানে আসার পর মনটা সত্যি জুড়িয়ে গেল। বাগান বাড়ির একটা অংশ কিনে নিয়ে আজ থেকে প্রায় 120 বছর আগে তৈরি হয়েছিল শ্রীকৃষ্ণের এই আশ্রম। এই মন্দিরে রয়েছে রাধারমণ চরণ দাসদেবের সমাধিক্ষেত্র। রাধারমণ চরণ দাসদেব ভগবান শ্রীকৃষ্ণর উপাসনার পাশাপাশি শিবশক্তির আরাধনা করতেন। এই আশ্রমে নিয়মিতভাবে কালী ও দুর্গা মায়ের পূজার প্রচলন ছিল দীর্ঘদিন ধরে। সেই ধারাকেই সম্মানের সঙ্গে আজকের উত্তরসৈরা পালন করে চলেছে। নবদ্বীপে এলে তোমরা লক্ষ্য করবে যে এখানকার অধিকাংশ মঠ গৌড়ীয় মঠ। গৌড়ীয় মাহাত্ম প্রচারে এই মঠগুলি নিঃসন্দেহে আজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আর এই গৌড়ীয় ধর্মের প্রতিষ্ঠাতা হলেন আমাদের সবার প্রিয় শ্রী চৈতন্য মহাপ্রভু। এখানে একটা পুস্তকালয় রয়েছে, এখানে সন্ধ্যার সময় বিভিন্ন শাস্ত্র জ্ঞান অধ্যয়ন করা হয়। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বইপত্র এখানে পাওয়া যায়, যেমন ভাগবত গীতা, রামায়ণ, মহাভারত এইসব বইগুলো। দুপুর 12টার সময় মন্দির বন্ধ থাকে। এখানে যদি আসতে চাও তাহলে বিকাল 4টের পরে এবং সকাল 8টার মধ্যে এখানে চলে আসবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম শ্রী চৈতন্য মহাপ্রভু এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে। তো দেখা হচ্ছে এরকমই কোনো এক ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো। আর হ্যাঁ, মা বাবার কিন্তু অবশ্যই খেয়াল রেখো।